দর্শক, শীতের পরিস্থিতি জানাতে নগাঁও থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল হক। আরিফুল, জানাবেন যে শীতার্তদের সহায়তায় প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? মালিহা, নওগাঁতে গতকাল কিন্তু সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, আজও কিন্তু সেই লাইনেই রয়েছে তাপমাত্রাটা। আজ কিন্তু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 11.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করছে বদলগাছি আবহাওয়া অধিদপ্তর। আপনি যেমনটা বলছিলেন, উপজেলা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে শীতার্তদের মাঝে বিতরণকৃত কম্বল এবং শীত বস্ত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পুছিয়ে দেওয়া হয়েছে এবং যারা প্রতিনিধি রয়েছেন তাদের মাধ্যম দিয়ে কিন্তু শীতবস্ত্রগুলো পৌঁছানো হচ্ছে এবং পাঠানো হচ্ছে এবং যারা শীতার্ত রয়েছে তাদের মাঝে কিন্তু বিতরণ করা হচ্ছে। আপনাকে যদি জানিয়ে রাখি, এই শীতে কিন্তু সবথেকে বিপদে রয়েছেন যারা সাধারণ খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা খুব সকালে যাদের কাজ করতে যেতে হয় এবং মাঠে যাদের কাজ করতে যেতে হয় তারা কিন্তু বেশ বিপাকের মধ্যে রয়েছেন। এখন বর্তমানে নওগাঁ জেলায় কিন্তু ধান রোপণের কাজ চলছে, তো এই শীতের কারণে এবং ঘন কুয়াশার কারণে ধানের যে বীজতলা রয়েছে এই বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কিন্তু চাষিরা। তো এই ক্ষেত্রে কৃষি বিভাগ যথেষ্ট পরামর্শ তাদেরকে দিয়েছেন এবং তাদের পরামর্শ অনুকরণ করেই কিন্তু চাষিরা ধান রোপণ করছেন এবং বীজতলা সংরক্ষণ করছেন। এছাড়াও শীতজনিত কারণে হাসপাতালগুলোতে কিন্তু বয়স্করা এবং শিশুরা বেশিরভাগ ভিড় করছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তো মালিহা, নওগাঁ থেকে শীত নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।